দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে ঝিঙে তরকারি। তো আমি এখানে আধা কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি, আর লাগবে আমার মাছ। মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছি, এগুলো আমি ভেজে নেব। আর লাগবে আমার মরিচ, হলুদ, লবণ, তেল, পেঁয়াজকুচি, কাঁচামরিচ, রসুন বাটা এবং জিরা বাটা। তো দর্শক, চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি, রুই মাছ দিয়ে ঝিঙে তরকারি।